আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে প্রভা ফেনাপুর লেখা সুপ্ত অনুরাগে গল্পের ১৯তম পর্ব। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। তিন দিনের ব্রেস্টে জোড়া আকাশ আজ জলমলে, অসীম শূন্যের কোথাও ছিটে ফোটা কালো মেঘের অস্তিত্ব নেই। চোরা রোদের হলকা দেখে ভ্রম হবে এ শীতাসন্ন হেমন্তী নাকি উত্তপ্ত চৈত্র। অপু ফোন হাতে বসে আছে নিরাগপোড়া দুপুরের মতো, একটা ফোন বা মেসেজের অপেক্ষা, একটা সরি বলার বাহানা তাকে শান্তি দিচ্ছে না। কিন্তু বিপরীতে এখনও শীতলতা বিরাজমান। সারাক্ষণ জ্বালাতন করা মানুষটা হুট করে যদি নিজেকে ঘুটিয়ে নেয়, অদ্ভুত এক শূন্যতা না চাইতে অনুভব হয়। অপুরও ঠিক তাই হচ্ছে। সেই সঙ্গে তন্ময়ের বলা কথাগুলো দিনরাত মাথায় ভনভন করছে। তার নিজস্বতা নেই, নিজের কোনো সিদ্ধান্ত নেই, আসলেই কি তাই? উত্তরটা অবশ্য অপু কিছুক্ষণ বাদেই পেয়ে গেল। শিমুল বসার ঘরের সামনে শীতে বেড়াতে যাওয়া নিয়েই আগাম মায়ের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করছিল। সামনের বার সে থাইল্যান্ড যেতে চায়। ভ্রমণ ভিডিও দেখে তারও ইচ্ছা জন্মেছে থাইল্যান্ডের সমুদ্রে নেমে খেলবে। কাজু তা শুনে লম্বা এক সুর দিয়ে বলল, পুষ্করিণীর পানিতে বড় হওয়া বোল্টও যাবে থাইল্যান্ড গোসল করতে। এমন কথা শোনার আগে বাংলাদেশের নদী যে তোকে ভাসিয়ে দেয়নি তাই তো সৌভাগ্য। তুমি পুষ্করিণীতে বড় হয়েছ, মায়ের অ্যালবামে তোমার ছোট্টবেলার কাপড় সারা ফটো দেখছি আমি। শিমুল হি হি করে হেসে উঠল। কাজু থতমত খেয়ে বলল, ছি বুবু ছি, তুই সেই ফটো দেখিয়ে দিয়েছিস বাচ্চা কাচ্চাদের, আমার মান সম্মানের কথা একবারও ভাবলি না। জাহেদা বেগম কাজ করতে করতে অত্যন্ত নির্লিপ্ত কণ্ঠে জবাব দিলেন, তোর মান সম্মান আছে নাকি যে ভাববো? কাজু রাগে অভিমানে উঠে দাঁড়ালো, সে থাকবে না এ বাড়িতে, মাথা দুলিয়ে বলে গেল, চললাম আমি, মির্জাফরদের সঙ্গে থাকবো না। অপু শিমুল উৎসুক দৃষ্টিতে মামার কাণ্ড কারখানা দেখছিল। কাজু দরজা খুলে বাইরে পা দিয়ে আবারও পিছু ফিরল। আমাকে একবার আটকানোর প্রয়োজন মনে করছিস না তোরা? অপুর ঠোঁট টিপে হাসি আটকে চুপ করে রইল। শিমুল হাতের ইশারায় চলে যেতে বলছে, জাহেদা বেগম পাত্তা না দিয়ে বললেন, একদমই না, দূর থাকবই না। কাজু এবার সত্যি সত্যি বেরিয়ে গেল। শিমুল অপুর কাছে এসে জানতে চাইল, তুমি কোথায় বেড়াতে যেতে চাও অপু? সবাই যেখানে যাবে সেখানেই যাব। তখন সাধারণভাবে উত্তরটা দিয়ে দিলেও পরে অপু ভাবনায় পড়ল, ছোট্ট শিমুলের মতো তারও একটা চয়েস থাকা উচিত ছিল। পরিবারের মতের উপর কেন ছেড়ে দিল? ঘুরে ফিরে তন্ময়ের কথাগুলি কেন কানে বাজে? তন্ময়ের কথা ভুল প্রমাণ করতে অপুর মনে ঝেদ চেপে বসল। সে নিজের ইচ্ছায় কিছু একটা তো করবেই, করেও বসল। ইগুকে সরিয়ে চট করে সুপ্তের কাছে মেসেজ করলো, ছোট্ট তিনটা শব্দ, সেদিনের জন্য দুঃখিত। অপর পাশ থেকে কোনো সাড়া এলো না। অপু আধা ঘন্টা এক নাগারে ফোনের দিকে চেয়ে থেকে মনে মনে কিছুটা বিরক্ত হলো। কেন করলো মেসেজটা? সুপ্তকে তাকে ইগনোর করলো? এমন ভাবনা ইগু ফুলে ফেফে উঠতে যাবে তখনই সরাসরি কল এলো। অপু সঙ্গে সঙ্গে রিসিভ করা থেকে নিজেকে দমালো, যেন সুপ্ত মনে না করে সে ফোনের অপেক্ষাতেই ছিল। কয়েকবার বেজে যাওয়ার পর রিসিভ করতে সুপ্ত বলে উঠল, তুমি ডাকলে আমি চলে এলাম। অপু চমকে বিছানা ত্যাগ করে ছুটে গিয়ে জানালার পর্দা সরাতেই দেখতে পায় পথের ধারের বিশাল রেন্ট্রি গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘাঙ্গ লোকটি। কানে ফোন, দৃষ্টি তিনতলায় গোলাপি পর্দা থেকে উঁকি দেওয়া মেয়েটির দিকে, ঠোঁটে লেগে আছে প্রশ্রয়ের দুষ্ট হাসি। অপু নিজের অভিব্যক্তি লুকিয়ে কিছুটা গম্ভীর হতে চেষ্টা করল। তিন দিন ধরে পাত্তা নেই, অথচ একটা মেসেজ করে মাত্রই ছুটে এসেছে, এই তার অপমান বোধ, ইগো তাকে নিয়ে কি না অপু কত কিছু ভেবে বসেছিল। এখন কপাল চাপড়াতে ইচ্ছে হচ্ছে। সে বলল, আমি আবার কখন ডাকলাম আপনাকে? ডেকেছো ডেকেছো, মনে মনে ডেকেছো, এইসব সিম্বলিক ভাষা তুমি না বুঝলেও তোমার মন ভালো বোঝে, সেই ভাষা মন বেতারের মাধ্যমেই আমার মনে পৌঁছে গেছে, কচু পৌঁছেছে। বিশ্বাস করো খুব মিস করেছি তোমায়, প্রতিটা সেকেন্ড প্রতি নিঃশ্বাসে, সেই নিঃশ্বাসের তাপ যদি টের পেতে, তাছাড়া প্রিয় মানুষের কাছে ইগো দেখাতে নেই, এতে দূরত্ব বাড়ে, তুমি তো এইসব কথা বুঝবে না, বুঝবে কি করে, জন্মের সময় তো মধু দেওয়া হয়নি মুখে, তাই অন্তরেও মধু নেই, স্বভাবে মিষ্টত্ব নেই, এখন থেকে দুই বেলা মধু খাবে। অপু মুখ কুচকে বলল, ফালতু কথা শুরু হলো, তাহলে প্রেমের কথা বলি আবার? সুপ্ত হেসে উঠল, গাঢ় স্বরে জানতে চাইল, তুমিও খুব মিস করছিলে তাই না? মোটেও না, শুধু ছোট্ট একটা ভুল করেছিলাম, সেটার দায় থেকে মুক্ত হতে চাইলাম। এই কাজটা করতে তোমার তিন দিন সময় নিতে হলো, মানে এই তিন দিনে
আমি তোমার মাথায় উঠেছিলাম, খুব বেশি জ্বালিয়েছি নাকি? অপুর বলতে ইচ্ছে হলো, আল বত জ্বালিয়েছেন। আপনি বিরক্ত করলেও জ্বালান জ্বালা, না করলেও জ্বালা, আপনি আসলেই একটা অসহ্য। কিন্তু সে কথা এড়িয়ে গেল। মনের কথা ও মুখের কথা এক হওয়া কখনো কখনো বিপজ্জনক, এই লোকের সামনে তো বটেই। বলল, আমার অত সময় নেই অন্যকে নিয়ে ভাবার, এমনিতেও বিয়ে নিয়ে। কথাটা সম্পূর্ণ করার আগে ঠোঁট টিপে চুপ হয়ে গেল সে। সুপ্তার কণ্ঠের নমনীয়তার হ্রাস পেয়ে গেল। পাত্রকে, নাম কি, কি করে, বাড়ি কোথায়? দূর থেকে সুপ্তার অভিব্যক্তির রং বদল দেখে দেখে অপু বলল, তা জানি, আপনি কি করবেন? সুপ্তার চল শক্ত হয়, রাঙা চোখে জানতে চায়, সত্যি করে বলো তো অপরাজিতা, তুমি বিয়েতে রাজি? সেটা কখন বললাম? তাহলে না, এ কথাটার উত্তর অপু দিতে পারল না, বা কিভাবে দেবে ভেবে পেল না। সুপ্ত তার মৌনতা বুঝে আবারও বলল, বাবার কথা ভাবার আগে নিজের মনের কথা ভেবেছ একবারও, যে তোমার মন কি চায়? অপু একবারও নিশ্চুপ। সুপ্ত অধৈর্য হয়ে উঠল, গাছের গায়ে ঘুষি দিয়ে বলল, প্লিজ মেয়ে, মনকে ফেস করো, নিজেকে বোঝো, বোকামি করে নিজেকে বঞ্চিত তো করবেই, সাথে আমাকেও। আমি তোমাকে হারাতে চাই না, কোনো কিছুর বিনিময়ে না, শুধু একবার বলো আমায়, দরকার হলে তোমার বাবাকে আমি ফেস করব। অপু জানালার পাশ থেকে সরে গেল, তার চিন্তা ভাবনা ঝিমিয়ে যাচ্ছে, কি চায় তার মন। তন্ময়ের সঙ্গে অপুর দেখা হলো দুদিন বাদেই। ভার্সিটি থেকে ফেরার পথে তন্ময় হুট করেই আবদার করে বসলো তার বোন তিথি অপুর সঙ্গে দেখা করতে ইচ্ছুক। অপু অনিচ্ছায় রাজি হলো। ফুটপার্কে পৌঁছে দেখলো তন্ময়, তিথি, তাদের মা সেখানে উপস্থিত। তন্ময়ের মাকে দেখে অপু থতমত খেয়ে গেল। নিগার চৌধুরী তার অবস্থা বুঝতে পেরে বললেন, শপিংয়ে এসেছিলাম, তোমার সাথে সেভাবে আলাপ হয়নি, তাই ভাবলাম একসাথে একটু টাইম স্পেন্ড করা যাক, কষ্ট দিয়ে ফেললাম। বলতে গিয়ে নিগারের একটা হাত অপুকে জড়িয়ে ধরেছে। সরল আন্তরিকতায় অপু নরম হয়ে গেল আর বলল, না না আন্টি, কষ্টের কিছুই নেই। তিথি এগিয়ে এসে অপুকে জড়িয়ে ধরে বলল, ফাইনালি, ভাইয়াকে অনেক বলেছি তোমার সঙ্গে দেখা করব। অপু বিনিময়ে হাসলো। ওরা যেভাবে অপুর সঙ্গে স্বতঃস্ফূর্ত আচরণ করছে, অপু তাল মিলাতে না পেরে কেমন গুটিয়ে যাচ্ছে। নিগার অপুর চুপসানো মুখ দেখে ভাবলেন, মেয়েটা ভার্সিটি থেকে এসে হয়তো ক্লান্ত ও ক্ষুধার্ত, তিনি আগে সবাইকে খাওয়ার পরামর্শ দিলেন, বিশ্রাম নিয়ে এরপর না হয় ঘোরাঘুরি করবে। সকলে মেনে নিলেন। নিগার ও তিথি অপুকে নিয়ে এগিয়ে গেল তন্ময়, সুপ্তকে কল করল। সুপ্ত ইচ্ছে করেই ধরল না প্রথমবার, দ্বিতীয়বার রিসিভ করে বিতৃষ্ণা উচ্চারণ করলো, হ্যালো। তন্ময় অতি উৎসাহে বলতে লাগলো, জানিস ভাই, ফুলকে দেখে প্রথমে ভেবেছিলাম বেশ কাঠখোট্টা একটা মেয়ে, লাইফ নিয়ে মেবি ভীষণ সিরিয়াস, কিন্তু কাজ থেকে বুঝলাম একদম বোকা, বেবি ফ্লাওয়ার। পরিবার সিদ্ধান্ত মুখ বুঝে মেনে নেয়, নিজের স্বকীয়তা নেই, ওকে নিক নেমটা দেওয়া সার্থক, বাংলায় ফুল মানে পুষ্প, ইংরেজিতে বোকা, ও হলো দুটোর সমন্বিত রূপ, বাংলিশ ফুল, চমৎকার না নামটা? সুপ্ত বিমল হয়ে শুনল সবটা, তার মাথায় তখন একে একে অনেকগুলো ভাবনা উঁকি দিয়েছে, বিয়ের কথাবার্তা, ওঠার টাইমিং, নিক নেম, স্বভাবের ধরন শুনে সুপ্ত চমকে গেল আর বলল, তোরা একসাথে? হ্যাঁ, শপিংয়ে এসেছি, ঠিক আছে আসছি আমি। তন্ময় সবই স্টিকের উপর নাইফ চালিয়েছে, পাশে বসে কোল্ড ড্রিঙ্কস ছোট্ট ছোট্ট শিপ নিচ্ছে অপু, মুহূর্তে বিষম খেল সে, চোখ বড় বড় হয়ে গেল তন্ময়ের পিছনে এসে দাঁড়ানো মানুষটাকে দেখে। নিগার ব্যস্ত হয়ে অপুর পিঠে মালিশ করে দিতে লাগলেন। তন্ময় ফোর্ক নাইফ ফেলে অপুর হাত আঁকড়ে ধরে বলল, সাবধানে খাবে তো ফুল? তন্ময়ের ধরা হাতের দিকে তাকিয়ে অপুর হাত পা জমে গেল, ধীরে ধীরে সে কেমন অসাড় হয়ে এলো। সুপ্ত পিছন থেকে চুপ চুপ শব্দ তুলে তন্ময়ের প্লেটে নাইফটা তুলে নিল, হিসিয়ে বলল, সাবধানে খাবে তো ফুল, নয়তো কোথাকার চুরি কোথায় গিয়ে কাটে চ্যারি পাবে না। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্যারের সাথে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।